তো ফাঁকাই থাকবে, আমরা জাস্ট যে ফ্র্যাগমেন্ট গুলো যখন ক্লিক করবো ফাঁকা জায়গা, তো ভিউ গুলো জাস্ট রিপ্লেস হবে, তাই না? আমরা তো এগুলো এর আগে তো এগুলোই দেখছিলাম। সো আসেন ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আমরা একটা কাজ করি, এর কনস্ট্যান্ট ফিক্সড করে দিই, স্ট্যাট অফ প্যারেন্ট ইনটু ইন্ড অফ প্যারেন্ট, আর বলতেছি যে কি টপ টু টপ অফ, টপ টু টপ অফ প্যারেন্ট, বাস। আর এখন আমরা একটা নেব কি ভিউ পেজার নেব, একটা যে ভিউ পেজার একটা আছে, ভিউ পেজার একটা, ভিউ পেজার টু আমরা উপরে একটা নেই, ভিউ পেজার, এটা হচ্ছে ম্যাস প্যারেন্ট, এটাও দিচ্ছে ম্যাস প্যারেন্ট, বাস। আর এর কনস্ট্যান্টটা ঠিক করে দিই, আমরা বলতেছি কি স্টার্ট টু স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, সরি ইনটু ইন্ড অফ প্যারেন্ট, আর কি টপ টু না, হ্যাঁ টপ টু বটম অফ টুল বার, তাই না? টুল বার আর কি বটম টু বটম অফ প্যারেন্ট, হ্যাঁ বাস। তার মানে কি, আচ্ছা দেখেন আমি কিন্তু কি টপ টু বটম অফ টুল বার দেওয়ার পরে কিন্তু পুরো জায়গা নিয়ে নিছে, আমার টুল বার সহ পু উপরে দেয় উপর থেকে, দেখছেন ও কিন্তু পুরো জায়গাটাই নিয়ে নিছে, কেন নিয়ে নিছে কেউ বলতে পারবেন? এনিওয়ান? হ্যাঁ স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্টই তো দেবো, ঠিক আছে। স্টার্ট মানে কি বাম থেকে তো শুরু হয়েছে, তো বাম থেকে তো নিচে আমি, ঠিক আছে। ইন টু ইন্ড অফ প্যারেন্ট মানে শেষ শেষে বটমে, ঠিক আছে। কিন্তু টপ টু বটম দিছি আমি, কি দিছি টপ টু বটম অফ টুল বার, তার মানে কি টুল বারের নিচ থেকে শুরু হবে, তাই না? কিন্তু পুরো জায়গায় নিয়ে নিছে, ইয়া হাইট কি দিছে আমরা, ম্যাচ প্যারেন্ট দিয়ে দিছে, যে কারণে পুরো জায়গায় নিয়েছে। আমরা এখানে কি করে দেবো, আপনি এখানে করে দেবো জিরো ডিপি উইথ, যাই হোক ম্যাচ প্যারেন্ট করে দেবো কি জিরো ডিপি, এই যে দেখেন এখন কিন্তু নিচ থেকে শুরু হয়েছে। তার মানে কুকে আমি অলরেডি বলে দিছি আর কি, কোথ থেকে শুরু হবে, কোথায় যাবে, উপর কোনটা নিচ কোনটা ফিক্সড করে দিছি, দেওয়ার কারণে এখন এখানে যে আমরা এখানে আবার ম্যাচ প্যানেল দিয়েছিলাম, যে কারণে আবার উল্টা পাল্টা রেজাল্ট দিচ্ছে না। যখন চারটা লেআউটে ফিক্সড করে দিবেন, কনস্ট্যান্টের চারটা কনস্ট্যান্ট ফিক্সড করে দিবেন, তখন এগুলো জিরো ডিপি করে দিবেন, সমস্যা নেই, এগুলো করে দিবেন জিরো ডিপি, ওকে। আর কোনো সমস্যা আছে এখানে? ওকে তাহলে ঠিক আছে। তাহলে আমার কি ভিউ ফেজারে, তাহলে ভিউ ফেজারে একটা আইডি লাগবে, আইডি আইডি ভিউ পিএজি আর ভিউ পেজার, আর ভিউ পেজারকে মেইন অ্যাক্টিভিটি থেকে ফাইন্ড আউট করি। এখানে লে হচ্ছে কি ভিউ পেজার, ভিউ পেজার আর ফাইন্ড আউট করি যে কি ভিউ পেজার ইকুয়ালস টু ফাইন্ড ভি বাই আর ডি আর ডট আইডি ডট, সরি আর ডট আইডি ডট ভিউ পেজার, তাই না? ওকে বাস, ও সরি। এখন ফাইন্ড আউট করছে, ঠিক আছে। এখন আমাদের কী নিতে হবে, তিনটা ফ্র্যাগমেন্ট নিতে হবে, ফ্র্যাগমেন্টগুলো আমরা ভিউ পেজারে শো করবো, তাই না? তাহলে আসলে আমরা তিনটা কী নিই, ফ্র্যাগমেন্ট নেই। তাহলে যেহেতু আমরা সবগুলো কোডগুলো সেপারেট করতেছি, একটু আলাদা আলাদাই করে একটা প্যাকেজ নেই, প্যাকেজ হচ্ছে কি ফ্র্যাগমেন্ট নামে, ফ্র্যাগমেন্টস, ওকে। একটা প্যাকেজ ক্রিয়েট করলাম নতুন করে, এখন ফ্র্যাগমেন্টের আন্ডারে আমরা তিনটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করবো, ফ্র্যাগমেন্ট থেকে কি যে ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট, তাই না? এইখান থেকে এসে বলতেছি যে প্রথমটা ক্রিয়েট করবা তুমি কি নামে, হোম নামে, সরি হোম ইসকো হোম নামে, আর একটা ক্রিয়েট করবো কি নামে, এ কি এখানে ক্রিয়েট হয়েছে না, আচ্ছা যখন হয়েছে এখন হয়েছে যে হোম, আর একটা কি কি নামে ক্রিয়েট করবো বলেন, হোম, আর একটা হচ্ছে ইউজার, তাই না? আর একটা হচ্ছে যে ইউএসইআর ইউজার, আর একটা কি নামে জানো, আর একটা হচ্ছে চ্যাট নামে। সো ফ্র্যাগমেন্টগুলো আসতেছি কই, বলতেছি যে কি চ্যাট চ্যাট, বাস। এখন আমরা জানি যে এখানে কি কি রাখতে হবে আর কি কি রাখতে হবে না আমরা জানি, তাই না? এখানে কি কি রাখবো বলেন তো, হ্যাঁ রাখবো কি 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 রাখবো বলেন, হ্যাঁ কনস্ট্রাক্টরটা রাখতে হবে আর আর একটা অনক্রিয়েট ভিউ রাখতে হবে, এটা তাই না?
সো ওকে আমি জাস্ট এর একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাতে বোঝা যায় আর কি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার এ কি অবস্থা পার্পল টার্পল কিছু নাই পার্পল 200 দেই থাক যাতে সাইপ করলে যাতে বুঝতে পারে যে আসলে চেঞ্জ হয়েছে কি না হ্যাঁ চ্যাট ফ্র্যাগমেন্ট এগুলো কেটে দিই লাগবে না সেম একইভাবে আমরা যা বাকিগুলো কেটে দিই আর এর একটা ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ড পার্পল পার্পল 700 এটা দিই এটা থাক এক একটা এক এক রকম দিই তাহলে বোঝা যাবে আর কি ওকে এটা কেটে দেই তারপরে কেটে দেই ওকে 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 হ্যাঁ এ পর্যন্ত থাক আর জাস্ট দেখি এর একটা এটা ব্লা এটা সাদাই থাক এটা আর দিলাম না যেহেতু বাকি দুটো চেঞ্জ করছে এটা সাদাই থাক আর এখন এসে আমাকে এখানে কি করতে হবে আমার ফ্র্যাগমেন্ট ম্যানেজার একটা ফ্র্যাগমেন্ট ম্যানেজার লাগবে ফ্র্যাগমেন্ট কই দেয় না কেন এই যে ফ্র্যাগমেন্ট ম্যানেজার ফ্র্যাগমেন্ট ম্যানেজার ওকে ও সরি ফ্র্যাগমেন্ট এখন ফ্র্যাগমেন্ট ম্যানেজারকে এখান থেকে আমরা ফাইন্ড আউট করি কি যে ফ্র্যাগমেন্ট ম্যানেজার ইকালস টু গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার এই যে গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার বাস আর এইখানে কিছু কি দিতে হবে গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার না আর কিছু দেওয়ার দরকার নেই এখন এই যে অ্যাডাপ্টারগুলো ক্রিয়েট করলাম ফ্র্যাগমেন্ট ম্যানেজারের নিচে ঠিক আছে বাট আমার এই ফ্র্যাগমেন্টগুলা আমার ভিউপেজার দেখানোর জন্য আমাদের একটা অ্যাডাপ্টার লাগবে আর কি যেমন আমরা কি করছিলাম যে রিসাইকেলার ভিউতে ডাটাগুলো শো করার জন্য একটা অ্যাডাপ্টার লাগছিল না সেম একইভাবে আমাদের এখানে ভিউগুলাকে মেইন 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 এক্সএমএলের ভিউতে রিপ্লেস করার জন্য আমাদের একটা অ্যাডাপ্টার লাগবে এখানে ওকে সো আমরা একটা কাজ করি এখানে অ্যাডাপ্টার নামে একটা প্যাকেজ ক্রিয়েট করি আগে এ ডি এ পি সরি বানান ভুল হয়েছে এ ডি এ পি টি ই আর এস অ্যাডাপ্টার্স এই অ্যাডাপ্টার আন্ডার আমরা কি নেব নিউ নিউ থেকে জাভা ফাইল এখানে কি নেব বলেন ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার তাই না নাম নাম মিল রেখে আর কি এবার টি ফ্র্যাগমেন্ট পি টি আর হ্যাঁ ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার সরি বানান ভুল হয়েছে রিনেম করে রিফ্যাক্টর রিনেম টিইআর হবে ও উল্টা হয়েছে হ্যাঁ অ্যাডাপ্ট টিইআর ওকে এখন এই ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার এক্সটেন্ড করবে কাকে এক্সটেন্ড করবে হচ্ছে ভিউ পেজের অ্যাডাপ্টারকে ভিউ এই কই ভিউ পেজার না না ও আচ্ছা ফ্র্যাগমেন্ট ভিউ পেজার মেবি ফ্র্যাগমেন্ট ভিউ আচ্ছা এই আছে ফ্র্যাগমেন্ট পেজার অ্যাডাপ্টার হ্যাঁ ফ্র্যাগমেন্ট পেজার অ্যাডাপ্টার পেজার অ্যাডাপ্টার কই দেয় না আর্সেল কই জেনে দেখলাম না ফ্র্যাগমেন্ট পেজ আবার কই গেল হ্যাঁ তো এটা এটাই নিতে হবে যদি ডুপ্লিকেট করে দিছে ওরা ওরে আর তার আগে এখানে আমাদের কিছু মেথড অবশ্যই কী করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে হ্যাঁ করলাম এখন তারপরে আর একটা মেথড বলতেছে কি মেশিং এগুলা যেমন কি আমরা রিসাইকেলের ভিতরে যখন কি ওই অ্যাডাপ্টার কি ইমপ্লিমেন্ট তখন তিনটা মেথড ওভাররাইট হয়েছিল না আমাদের আচ্ছা এসে কি চলে তো গরম লাগতেছে আচ্ছা থাক সমস্যা নেই কারণ এসি তো অত দূর থেকে এত দূর এখানে আসবে না হয়তো তাহলে কি নিচে আমরা যেমন ওইখানে কি তিনটা মেথড ওভাররাইট হয়েছে এখানে সেম তিনটা মেথডের প্রথম দুটো কি ওভাররাইট হয়েছে কি বলছে একটা গেট আইটেম আর একটা কি হচ্ছে গেট কাউন্ট হ্যাঁ আমরা যেমন রিসাইকেলের ভিউতে কি করছিলাম ও শেষেরটা কি থাকে আইটেম কাউন্ট না এখানে কি দিতাম ডট লেন্থ বা সাইজ দিলে হইতো তাই না আবার সেম একই জিনিস এখানে সেম ভাবে কাজ করবে আর এখানে গেট আইটেম কাউন্ট আমাদের এখানে একটা পজিশন দিয়ে দিছে আর কি পজিশন ওয়াইজ আমরা কাজ করব আগে এই কাজটাই করি সেটা হচ্ছে যে আমরা
এই যে পজিশন যেহেতু দিছে আমরা বলতেছি কি একটা সুইচ কেস চালাবো রিটার্ন অর্থাৎ দেখেন এখান থেকে আমার যে মেথড অপারেট মেথডটা হইছে মেথডের টাইপটা কি টাইপ হচ্ছে কি নন ভয়েড তাই না নন ভয়েড টাইপের না মেথডটা তাহলে অবশ্যই কি হবে কিছু কিছু একটা রিটার্ন করবে যেহেতু নন ভয়েড অবশ্যই কিছু একটা রিটার্ন করবে তাহলে কি হবে তাহলে রিটার্ন করবে কোন টাইপের ভ্যালুকে কারণ এখানে কোনো ভিউ আছে লেখা আর মেথডটা মেথড যে নামে আছে ফ্র্যাগমেন্ট আমার যে ফ্র্যাগমেন্ট নামে যে মেথড আছে এখানে রিটার্ন করবে ফ্র্যাগমেন্ট টাইপের কিছু একটা তাই না আমরা তো অলরেডি তিনটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েটই করছি তাই না এই জাস্ট এখান থেকে তিনটা ফ্র্যাগমেন্টকে এখান থেকে রিটার্ন করে দেবো আর কি আর কিছু না সুইচ অন পজিশন অনুযায়ী হ্যাঁ সো বলতেছি যে সুইচ এই যে পজিশন আমাকে দিয়ে দিছে পজিশন ওকে এখানে বলতেছি যে কেস কেস পজিশন কেস যদি কি হয় জিরো হয় তাহলে রিটার্ন কি করবে যে রিটার্ন নিউ এজ দেখেন নিউ এজ নিউ 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 হোম ফ্র্যাগমেন্ট বলে দিস আর কি সরাসরি অর্থাৎ পজিশন যদি কেস যদি জিরো হয় আমরা রিটার্ন করবো কাকে হোম ফ্র্যাগমেন্টকে কারণ আমরা জানি না যে পজিশন অ্যারের পজিশন কোথা থেকে শুরু হয় জিরো থেকে এখানে ইন্ডেক্স এখানে জিরো থেকে শুরু হবে আর কি জিরো মানে প্রথম নাম্বার ওয়ান মানে দ্বিতীয় নাম্বার টু মানে তৃতীয় নাম্বার হ্যাঁ অ্যারে ইউজ করবো আমি সমস্যা না করবো কিন্তু আগে এখানে রিটার্নটা আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে সো এখানে বলতেছি যে কেস এখানে বলতেছি যে ওয়ান তাই না কেস যদি ওয়ান হয় তাহলে রিটার্ন করবা কি যে রিটার্ন নিউ কই এই যে ইউজার ফ্র্যাগমেন্ট আর কেস যদি কি হয় কেস যদি হয় টু তাহলে বলতেছি যে তুমি রিটার্ন করো হচ্ছে নিউ চ্যাট ফ্র্যাগমেন্ট বাস না এই কেসে কোনো ব্রেক লাগবে না কারণ হচ্ছে আমরা সরাসরি এখান থেকে রিটার্ন করতেছি যদি এখান থেকে সরাসরি রিটার্ন না করতাম তাহলে ব্রেক লাগতো কারণ ও কেস যদি জিরো হয় ও রিটার্ন করবে এটা যদি জিরো হয় তাহলে এটা রিটার্ন করে চলে যাবে আর নিচের দিকে আসবে না হ্যাঁ সেই জন্য ডিরেক্টলি দেখেন আমরা মেইন অ্যাক্টিভিটিতে যখন গেছিলাম আর কি করছিলাম ব্রেক কজন ইউজ করছি এই যে আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু রিটার্ন করি রিটার্ন করছি কিন্তু একদম শেষে এসে হ্যাঁ যে কারণে এখানে ব্রেক ইউজ করছি আর যেহেতু এখান থেকে আমরা কি সরাসরি রিটার্ন করতেছি এই কেসের মধ্যে থেকেই সেজন্য এখানে আর ব্রেক লাগবে না আর এইখানে তার আগে আমি একটা কাজ করি আচ্ছা এটাকে একটু উঠায় দিই খারাপ লাগতেছে আসতেছি কই ডিজেল ইনস্পেক্টর জি কি জি হ্যাঁ ফ্র্যাগমেন্ট পেজ এটা কারণ হচ্ছে যে আমরা যখন ভিউ পেজ নিয়ে কাজ করব যখন ওকে সেট আপ করো তখন এই ক্লাসের আমাদের হেল্প লাগবে আর কি হ্যাঁ সেই জন্য এক্সটেন্ড এটাকে করছি আর অ্যাডাপ্টার আমরা কি করছিলাম ওইখানে এক্সটেন্ড রিসাইকেলা ভিউ ডট অ্যাডাপ্টার তাই না যখন যেটা লাগবে তখন সেটা আমরা এক্সটেন্ড করবো তার আগে এখানে একটা কাজ করি আমার একটা অ্যারে নামে একটা স্ট্রিং টাইপের ডিক্লেয়ার করি যে স্ট্রিং এখানে বলতেছি যে নেম এন এম ই নেম বা অন্য কিছু দেওয়া যায় তো সমস্যা নাই আর এখানে তিনটা ভ্যালু রাখবো কেন তিনটা ভ্যালু রাখবো কারণ আমরা জানি আমার ফ্র্যাগমেন্টই কয়টা তিনটা তাই না একটা হচ্ছে হোম সরি এই সো এম ই একটা হোম তারপরে আরেকটা যেন কি ছিল ইউজার তাই না ইউএস ইয়ার ইউজার আরেকটা কি হচ্ছে চ্যাট চ্যাট বাস যখন যে পজিশন আসবে ওই পজিশন ওয়াইজ ও বসে যাবে আর কি হ্যাঁ ওই পজিশন ওয়াইজ বসে যাবে আর এখানে আমরা কি বলে দেব যে নেম কই সরি নেম ডট লেন্থ হ্যাঁ নেম ডট লেন্থ ওকে তাহলে এটাকে এখন কানেক্ট করতে হবে আমার কার সাথে কই যে না হ্যাঁ এখান থেকে যদি আমরা যেহেতু ডিরেক্ট এখানে রিটার্ন করতেছি এগুলো যদি কিছুই না পায় কোনো একটা না পায় তাহলে নাল করবো রিটার্ন সমস্যা নেই সো আসে আমরা মেইন অ্যাক্টিভিটিতে দেখি ওই অ্যাডাপ্টারের একটা আমরা ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টারের একটা অবজেক্ট ক্রিয়েট করি ওই সাজেশন না দিলে তো ভালো লাগে না এই যে আছে ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার এখন এই অ্যাডাপ্টার আসি দেখি তো কি বলে অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ নিউ না কি আল্লাহ যেন মনে থাকে না নিউ ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার হ্যাঁ অ্যাডাপ্টার মাঝখানে যে ফ্র্যাগমেন্ট ম্যানেজারটাকে পাস করে দেবো বাস
এই জন্য আমরা যেই লাক্স ফ্র্যাগমেন্ট এটা রাখছো আর কি, যে কাস্ট এক্সটেন্ড করা লাগছে এই জন্য এটাকে, আর এটা ঠিক আছে। আর এখন এই অ্যাডাপ্টারকে আমরা যে ভিউ ফেজার সেট করে দেব, হ্যাঁ ভিউ ফেজারে সেট করে দেব। সো বলতেছি যে ভিউ ফেজার ডট সেট অ্যাডাপ্টার, এই যে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার বাস, আমরা যেমন রিসাইকেলের ভিতরে ডাটা নিয়ে এসে আবার সেট করে দেওয়া লাগে, সেট অ্যাডাপ্টার সেম সেম কাজটাই, সেম কাজটা এখানে করছে। এখন যদি রান দিয়ে দেখি কি অবস্থা, ঠিক গম ধরতেছে নাকি? ওকে দেখি দেখি, এই যে আমার হোম ফ্র্যাগমেন্ট চলে আসছে, কিন্তু আমি প্রথম এটাই ছিল, সোয়াইপ করতেছি তারপর কি আসতেছে আলাদা আরেকটা, সোয়াইপ করতেছে আলাদা একটা, তার মানে সোয়াইপের মাধ্যমে কিন্তু আমরা চেঞ্জ করতেছি এগুলো। হ্যাঁ সবই রাখা যায়, সমস্যা নাই, রাখবেন। সার্চ বারে একটা ডিজাইন এডিট টেক্সট নিতে পারবেন না, এটাকে এডিট টেক্সট একটা একটা এডিট টেক্সট রাখবেন না, যে টুল বারের উপরে বা যেখানে রাখেন সমস্যা নাই। আমি বলি শোনেন, একটা এডিট টেক্সট রাখবেন, এডিট টেক্সটের একটা কি থাকবে, একটা আইকন নেবেন সার্চের একটা আইকন, তারপর এডিট টেক্সট এডিট করলে এডিট করা যায়, যাতে এডিট করলে ম্যাচ করলে যাবে ওটাই। ডিজাইনের পর তো আপনাদের দেখানো হয়নি সেরকম, দেখেন আমরা সোয়াইপ করতেছি, সোয়াইপ করলে কি হচ্ছে, এটা কিন্তু আমার কাজ করতেছে তাই না, সোয়াইপ করলে। হ্যাঁ আচ্ছা, এখন সোয়াইপ করলেও এখন আমরা চাই যে এখানে কি হোক, একটা একটা ট্যাব থাকুক তাই না, ট্যাব থাকলে ভালো হয় না, যেমন ফেসবুকে কি লেখা থাকে ইউজার, অথবা কি থাকে চ্যাট, হোয়াটসঅ্যাপে যা থাকে একটা ট্যাব থাকে না, ওই ট্যাবে ক্লিক করলে বা এগুলো সোয়াইপ হয়, যেমন আমি যে দেখি। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, যদি হোয়াটসঅ্যাপে যাই দেখি কি বলেন, হোয়াটসঅ্যাপ দেখি, এটাতে আসি, আচ্ছা দেখেন এই যে কি আছে, একটা যে ট্যাব আছে না, কল, তারপর চ্যাট, কন্ট্যাক্ট আছে না, এগুলা আমরা তো জাস্ট খালি এটা নিয়ে আসছি, কিন্তু উপরেরটাকে তো এখনো করা হয়নি আমাদের তাই না। আমরা দেখেন যে কল, চ্যাট, কন্ট্যাক্ট সবগুলো আছে, কিন্তু কিছু করা হয়নি। কিন্তু হ্যাঁ এটা টুলবার, টুলবার এখানে নাম দিচ্ছে, এখানে সার্চের একটা অপশন রাখছে, এখানে ক্লিক করলে এক্সপান্ড হবে, হ্যাঁ এক্সপান্ড হবে সমস্যা নেই। তারপরে যে লোগোটা রাখছে, যে চ্যাটার অপশন রাখছে, বিভিন্ন ডিজাইন করা যায়, আমি তো জাস্ট একটা ডিজাইন করছি এখানে, আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারবেন, সমস্যা তো নেই। সো তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপের মতন কি করবো এখন, এরকম যে তিনটা, যাতে আমরা তিনটাও ট্যাব নিছি না তাই না, ওই তিনটা ট্যাব আমরা এখানে নেব। ওকে নেওয়ার আগে একটু মাথা ঠান্ডা রাখেন, হ্যাঁ জটিল কিছু বলতে যে এখানে কিছু একটা জটিল কিছু হবে আমার এক্সামে, সেটা হচ্ছে যে দেখেন আমরা তো এখানে টুল বার আছে তাই না, তাহলে নিচের নিচের তো একটা পোর্শন থাকবে, যেটাকে আমার ট্যাবগুলোকে হোল্ড করে রাখবে তাই না, ওটার তো একটা পোর্শন থাকবে, তাহলে কি আমার এখানে আর একটা পোর্শন লাগবে না। সো আমি চাচ্ছি যে উপরে যা কিছু থাক না কেন, সেটাকে ধরে রাখার জন্য একটা লেআউট আছে, সেটাকে বলা হয় অ্যাপ বার লেআউট, এটাকে বলা হয় অ্যাপ বার লেআউট, অর্থাৎ আমার অ্যাপের উপরের অংশের যে ইগুলা থাকে ওটাকে বলা হয় অ্যাপ বার লেআউট। আর অ্যাপ বার লেআউটে আমি টুল বারও রাখতে পারি, আবার ট্যাব লেআউটও রাখতে পারি, বা অন্য কিছু রাখতে পারি, সেটা আমার ইচ্ছা তাই না। সো একটা কাজ করেন, আমি এখানে একটা ট্যাবগুলো অ্যাপ বার লেআউটে রাখবেন, হ্যাঁ আমি আসতেছি এখানে একটা অ্যাপ বার নেব, দেখেন কি অ্যাপ বার দেয় না কেন, সাজেশন মাজেশন নাই, এই যে যে গুগল ডক ম্যাটেরিয়াল অ্যাপ বার, অ্যাপ বার লেআউট, হ্যাঁ ক্লিক করলে এটা করলে হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর এটাকে করে দেয় র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট করে দিলেও যা যা জায়গা না ওরা নিয়ে নেবে, কোনো প্রবলেম করবে না। আর এর কনস্ট্রেন্টটা দিয়ে দেবো এইটা, কারণ আমি চাইবো যে আমার অ্যাপ বারের মধ্যে আমার টুল বারটা থাকবে। হ্যাঁ সো এই সেম কাজটা এটা করে দিলাম, আর এই টুল বারটাকে এখন কাট করব, কাট করে আমি কোথায় রাখবো, আমার অ্যাপ বারের মধ্যে রাখবো তাই না। আমি বলছি যে অ্যাপ বার কি উপরের অংশটুকু আর কি ধরে রাখে আর কি, ও উপরের অংশটুকু, এই অ্যাপ বারের মধ্যে আমি টুল বারটা রাখলাম, আর এর একটা আইডি দিই, আইডি আইডি এটা বলতেছি যে টপ লে ও ইউটি টপ লেআউট, আর ওকে বলে দিচ্ছি কার নিচে থাকবা তুমি, টপ লেআউটের নিচে, বাস এই যে এখন দেখে শুরু হয়েছে। আর এখানে কি আমি অ্যাপ বার নিছি তাই না, অ্যাপ বারে আমার টুল বার আছে, এখন আমি টুল বার নিচে নেব কি ট্যাব লেআউট, আমার ট্যাব লেআউটটা থাকবে এখানে, এখন নেব কি ট্যাব লেআউট,
হ্যাঁ, আমি তো বলছি যে আমার এই অ্যাপ বারের মধ্যে যা আমি টুল বারও রাখতে পারি, আবার ট্যাব লেআউটও রাখতে পারবো, অন্য কিছু রাখতে পারি। হ্যাঁ, সো এখানে বলতেছি যে কি ট্যাব লেআউট কই। হ্যাঁ, ট্যাব লেআউট একে বলতেছি যে মেস প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট। এই যে র‍্যাপ কন্টেন্ট দিলে দেখেন ওর যে ডিফল্ট একটু জায়গায় সেই জায়গাটা কিন্তু নিয়ে নিছে, যে ডিফল্ট মানে অ্যাপ বা ট্যাব মানে ট্যাব লেআউটের কতটুকু জায়গা লাগে সে ডিফল্টভাবে নিয়ে নিছে কিন্তু, তাই না? এটাকে আমি ক্লোজ করে দিই, আর কিছু করতে হবে না। আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, আর কালারটা অবশ্যই আমার এই টুল বারের যে কালার আছে ম্যাচিং করে রাখতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখায়। তাহলে দেখেন আমি যে হোয়াটসঅ্যাপে গেছিলাম, হ্যাঁ অবশ্যই যে হোয়াটসঅ্যাপ দেখতেছে না, বড় লাগতেছে না, এই যে বড় বড় লাগতেছে না, দেখেন তো যে উপরে টুল বার আছে, পরে যে ট্যাব লেআউট আছে এটা তো বড় বড়ই রাখতেছে, লাগতেছে না? তাহলে ওকে, সো সেম কাজটাই করবো। তাহলে এর কালারটা কি জিনিস হলে কালার যেন কি ছিল, হ্যাঁ অ্যাপ কালার, সো বলতেছি যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ কালার, এই যে এখন ম্যাচ করে গেছে। হ্যাঁ ম্যাচ হয়েছে আর কি। অপাসিটি, আচ্ছা অপাসিটি এখান থেকে কমান যাবেন, আপনি চাইলে ওইখানে যে কালার থেকে কমাবেন আর কি। কই যে কালার, এই যে এই যে নিচেরটা হচ্ছে অপাসিটি। হ্যাঁ এই যে নিচেরটা, এই নিচেরটা হচ্ছে অপাসিটি, কিভাবে কমাবেন আর কি, এখান থেকে কমানো না। ওকে তাহলে আসেন, আর একবারে একটা আইডি দিই আমরা ট্যাব লেআউটের। সো আইডি, আইডি বলতেছি যে ট্যাব LAY ইউটি ট্যাব লেআউট। এবার এই ট্যাব লেআউটটা কি আমরা একটু ফাইন্ড আউট করবো মেইন অ্যাক্টিভিটি থেকে। সো বলতেছি যে ট্যাব লেআউট, ট্যাব লেআউট, আর এইখানে ট্যাব লেআউটকে একটু ফাইন্ড আউট করি ভিউ ফিচারের পরে। বলতেছি যে ট্যাব লেআউট, ওকে ঠিক আছে কি, হ্যাঁ ঠিক আছে। আর এইখানে জাস্ট আমরা যে ট্যাব লেআউটকে কি দেব, যে ট্যাব লেআউট ডট গেট এজ সেট সাপোর্ট উইথ, এজ একটা মেথড সেট সেট আপ উইথ ভিউ পেজার। আমার তো ভিউ পেজার আগে সেট আপ করা ছিল, জাস্ট এখানে ভিউ পেজারটা পাস করে দেবো, এটাকে এখানে পাস করে দেবো, আর কিছুই না, বাস হয়ে গেছে আমাদের কাজ। এখন যদি রান দিই সেটাই আসতেছি, এই যে দেখছেন আমাদের একবার চলে আসছে, চলে আসছে, চলে আসছে, চলে আসছে, ওকে। কিন্তু আমাদের কি আসে নাই না, কারণ হচ্ছে যে আমার যে উপরে যেগুলো ছিল আর কি, উপরে কিন্তু অনেক ডিফল্টভাবে অনেক ছিল, আমার ইমুলেটর এটা, কিন্তু রিয়েল ডিভাইসে তো উপরে তো এত জায়গা থাকে না, সো এত জায়গা নিবে না। হ্যাঁ এত জায়গা কিন্তু, হ্যাঁ তাহলে বেশি আসতো, হ্যাঁ বেশি আসতো, এখানে কোনো ই নেই, লিমিট নেই, নিতে পারবেন সমস্যা নেই, হ্যাঁ সোয়াইপ করে করে যাইতে পারবেন। সো আমরা দেখেন আমরা একটা কাজ করি, এখানে কিন্তু আমাদের টাইটেলগুলো নাই, তাই না? সো টাইটেলগুলো তাহলে নিয়ে আসি, আর টাইটেলগুলো নিতে হবে যে অ্যাডাপ্টার থেকে। হ্যাঁ আমরা যে হোম ইউজার চ্যাটে যে টাইটেলগুলো দিছে, টাইটেলগুলো ওইখানে দেখবো। সো দেখার জন্য আমাদের একটা মেথডকে ওভাররাইড করা লাগবে, যে গেট পেস টাইটেল, গেট পেস টাইটেল, বাস। আর এইখান থেকে কিছুই না, জাস্ট এটাকে রিটার্ন করে দেবো। আমাদের তো নেম একটা অ্যারে ছিলই, নেম আর ওই একটা পজিশন দিয়ে দিছে আমার, ওর পজিশন যখন যে পজিশনে যাবে পজিশন ওয়াইজ নিয়ে যাবে, বাস আর কাজ করতে হবে না আমাদের। অ্যারে যে এই দেখুন চলে আসছে কিন্তু, তাই না? আসতেছে, আসতেছে হোম, তারপর কি আছে ইউজার, যখন যাকে যাবো ইউজার, তারপর আছে কি চ্যাট, তাই না? এখন আমি যদি চাই যে আমি এটা কিন্তু আলাদা কালারও দেওয়া যায়, যেটা সিলেক্ট থাকবে সেটা আলাদা কালার, যেটা আনসিলেক্ট সেগুলোর আর আর কালার থাকবে, কিন্তু দেওয়া যায় এগুলা, সেগুলো দিতে হবে যে আমার এক্সএমএল থেকে। হ্যাঁ এই যে এক্সএমএল আমরা যে ট্যাবের যে দিছি, এইখান থেকে, এইখান থেকে বলতেছি যে ট্যাব আইকন টিন্ট না, ট্যাব ইন্ডিকেটর কালার, ইন্ডিকেটর কালার মানে আমরা যখন সোয়াইপ করতেছিলাম তখন এর ব্যাকগ্রাউন্ডে এই যে নিচেরটা এই যে একটা কালার আসতেছে না, মানে ইন্ডিকেট করতেছে না ও আমাকে, এটা হচ্ছে সেই শেড, হচ্ছে ট্যাব ইন্ডিকেটর। সো আমরা এখানে বলতেছি যে আর এই কালারটা আমি দেবো যে টি এ এই যে ট্যাব ইন্ডিকেটর কালার দিয়ে হচ্ছে হোয়াইট মানে সাদা, আর ট্যাব টেক্সট কালার দেবো হচ্ছে কই
ট্যাব টেক্সট কালার থাকবে ব্ল্যাক, অর্থাৎ যেগুলো আনসিলেক্ট ওগুলো থাকবে ব্ল্যাক, আর যেটা সিলেক্ট করবো ওটা দেবো হোয়াইট। যে ট্যাব সিলেক্টেড টেক্সট কালার, যেটা সিলেক্ট থাকবে ওটা হবে হোয়াইট। বুঝতে পারছেন? তাহলে মানে আমি যেটা সিলেক্ট করবো ওটার কালারটা হবে হোয়াইট, আর ইন্ডিকেটর কালারটা হোয়াইট হবে, আর বাই ডিফল্ট বাকিগুলো থাকবে কি ব্ল্যাক। হ্যাঁ, সেই কাজটাই করা হয়েছে এখানে। এই যে ওকে চলে আসছে, কিন্তু দেখেন আমার বাকি দুটো কি কালো। এখন যখন যেটাতে যাবো ওটা হোয়াইট হবে। কোনটা? হ্যাঁ, যে ক্লিক করলে সোয়াইপ হবে, যে মানে সোয়াইপ হবে আর ক্লিকেবল দুইটাই, এটা হচ্ছে ভিপেজারের কাজ। হ্যাঁ, সোয়াইপ হবে আবার না, চ্যাট দেখা যাবে, সমস্যা নাই, নিজেরা চ্যাট করবেন চাইলে। দেখি এটা একটু পজ করে, না এটা 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 একটু পজ করে। ওকে, তাহলে আমরা এখানে যাচ্ছি কি কিছু আইকন অ্যাড করতে, তাই না? লোগো অ্যাড করব। সো তাহলে আসলে আমি সেটা করবো যে মেইন অ্যাক্টিভিটিতে, এই যে ট্যাব লেআউট, ট্যাব লেআউট আছে, তার জন্য আমাকে তিনটা আগে লাগবে, লোগো লাগবে, আইকন লাগবে, অর্থাৎ চ্যাটের জন্য আছে, বাকি দুইটার জন্য লাগবে আর কি। সেটা হচ্ছে যে কি যেন ছিল, হোম, হোম, এই যে হোম। ওকে, আর এর কালার যাই দিই না কেন, কালার হয়তো পাবো না আমি, সমস্যা নেই। আর একটা হচ্ছে কি ইউজার, তাই না? এখানে ইউজার তো, এখানে পার্সন নিতে হবে, দু ডাবল পার্সন কই নাই, এই যে আছে অ্যাকাউন্ট না, এখানে কি দিই, ইউজার দিই, এ কি হইলো, আচ্ছা ফিনিশ। আচ্ছা, এটা যেখানে সেট করে দেওয়া যায় সরাসরি, যে ট্যাব লেআউট, ট্যাব লেআউট, ওটা চ্যাট আমাদের আছে, যে চ্যাটের যে গেট ট্যাব অ্যাট, যে গেট ট্যাব অ্যাট ইন্ডেক্স জিরো বল ধরে নিয়েছি, ইন্ডেক্স আমরা সেট আইকন করব কি, আর ডট ড্রয়েবল ডট কি হোম, তাই না? ইন্ডেক্স জিরো দিছে কারণ যে আমরা তিনটা ফ্র্যাগমেন্ট নিছিলাম না, তিনটা কিন্তু ফ্র্যাগমেন্ট নিছিলাম, আর অ্যাডাপ্টারে যে আমাদের এখানে দেখেন যে তিনটা ছিল কিন্তু। হ্যাঁ, হোম জিরো, হ্যাঁ, এবারে বলে দিতে হবে ওকে, যে কোন পজিশনে কোনটা যাবে সেটা ওকে বলে দেওয়া লাগবে আমাকে। সেখান থেকে বলতেছে ওয়ান, এইখানে আসতেছে কি ছিল, ইউজার, তাই না? আইসি ইউজার, এটাকে তো আমার তো চ্যাট ছিল, এটাকে বলে দেবো হচ্ছে টু, আর এটাকে বলে দিচ্ছি যে চ্যাট, CHAT। ওয়াও, চলে আসছে এখন রান দিই। হ্যাঁ, এ চলে আসছে কিন্তু আমাদের আইকনগুলা, আইকনগুলো আসছে, বাট আমাদের কি নাই, আইকনের আইকনের কালার কিন্তু ঠিকঠাক কাজ করতেছে না, তাই না? আমরা যেভাবে দিছিলাম ওরা ঠিকঠাক কাজ করতেছে না। দেখি আইকনের কালারটা চেঞ্জ করা যায় কিনা, টিন, TIN, ট্যাপ টিন ইন্ডিকেটর না, ট্যাপ আইকন টিন্ট, ট্যাপ, এই যে ট্যাপ আইকন টিন্ট কালার হোয়াইট। এখন যদি হোয়াইট দেই তাহলে দেখবো যে সবগুলোই হোয়াইট হবে, কিন্তু আমি তো সবগুলো হোয়াইট চাই না, আমি চাই যে যেটা সিলেক্ট থাকবে ওইটা হোয়াইট থাকবে, আর যেটা আনসিলেক্ট থাকবে সেটা কি আমি যে কালার দেবো ওই কালার। দেখছেন সবগুলো কিন্তু হোয়াইট হয়ে রয়েছে, তাই না? তাহলে এটা কিভাবে সলভ করা যায়, কার কোনো আইডিয়া? হুম, এটা নাই, এটা এটা নেই তো, এই জন্য তো সমস্যা। আচ্ছা দেখি খোঁজও করে আছে কিনা, থাকতেও পারে। ওকে, কই, এই যেটা ট্যাব সিলেক্টেড TAB না, ট্যাব আইকন, ট্যাব আইকন মোড আছে, ট্যাব আর তো নাই, আর কিছুই নেই, আইসিওয়ান, ট্যাব আইকন নাই, নাই দেখছেন, নাই। সো এটা কীভাবে করা যায়, এটা করা যায় হচ্ছে যে আমরা এভাবে এভাবে আর হবে না, আমরা অন্য এতে যাইতে হবে, সেটা হচ্ছে একটু আসি, কিছুই না, আমরা একটা এখানে রিসোর্স ডিরেক্টরি এতে কালার সিলেক্ট করব। ওকে, এই যে কালার দেখো, ওই এই যে কালার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, নিউ নিউ থেকে কালার রিসোর্স ফাইল, এইখানে বলতেছি যে ট্যাব আইকন কালার, ট্যাব
icon icon tab icon color select করে থাক এখানে জাস্ট কিছুই না আমি এখানে উড়ে বলে দিচ্ছি যে কি আইটেম কালার হোয়াইট আর এখানে বলতেছি স্টেট সিলেক্টেড টু তার মানে কি আমার যেটা সিলেক্ট আমি করব ওই ট্যাবের কালারটা হবে কি হোয়াইট হ্যাঁ আর ডিফল্ট ভাবে কি হবে বাই ডিফল্ট ভাবে আমি ব্ল্যাক দেব কালার ব্ল্যাক আর এখানে আর আমার এই অটো বাই ডিফল্ট ভাবে যেহেতু ই থাকে ডিফল্টই থাকে এখানে আর সিলেক্টর দেওয়া লাগবে না ডিফল্ট ভাবে নিয়ে নিবে আমাকে এখন দেখে আচ্ছা আর এখানে মেইন এখানে এসে আমরা যে ট্যাব ইন্ডিকেটর হোয়াইট এটাকে হোয়াইট না দিয়ে কি করে দেবো এখন না ব্ল্যাক না আমরা যেটা নিলাম আর যেটা ডিজাইন করলাম ওটা দেবো ট্যাব আইকন কালার যেটাকে পাস করে দেবো আমরা এটা তো অন্য জায়গায় ডিজাইন করছি আর এটাকে পাস করে দিছি এখন যদি রান দিয়ে দেখবো যে চেঞ্জ হবে আমাদের আসল রূপই চেঞ্জ হবে এই যে দেখছেন এটাও সাদা বাকি দুইটা কালো যেটা সিলেক্ট করবো ওটা সাদা সাদা বাকি দুইটা ব্ল্যাক মানে পাশাপাশি এটা তো নিচে বরাবর এখন পাশাপাশি নেওয়া যাবে কি না দেখতে হবে আমাকে আর পাশাপাশি নিলে তো জায়গা বড় আটবে না তো মনে হয় তাও দেখা যাক যে দেওয়া যায় কিনা আবার চাইলে টাইটেলটা না রেখে শুধু আইকনও রাখতে পারেন শুধু আইকনও রাখা যায় সেটা কীভাবে যে একই কাজ কোনো কাজ না অ্যাডাপ্টার আমরা যে গেস পেজ টাইটেল দিছি না এটাকে কমেন্ট আউট করে দিই এটা দিলাম না তাহলে আর ওই টাইটেলগুলো আর আমার শো করবে না আমরা জাস্ট ইগুলাই দেখবো আর কি আইকনগুলাই দেখবো এই যে আইকনগুলো আসছে জাস্ট হ্যাঁ আইকনগুলো আসছে এটাই সুন্দর যে যেটা যেভাবে ইউজ করেন সমস্যা নেই